আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঋষিকা খানে। আশা করছি সবাই ভালো আছেন। শুরু করছি নতুন আরেকটি ভিডিও, যেখানে আজকে আমি কথা বলবো রামাদান নিয়ে। তার আগে বলে দিই, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিও দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিবেন। সো আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি সেটা হলো গিয়ে, আমরা সবাই জানি রামাদান মাস মানেই হলো একটি পবিত্র মাস, আমাদের মুসলমানদের জন্য সব থেকে উত্তম একটি মাস। এই মাসে আমরা যত বেশি আল্লাহর কাজ করব তত বেশি সওয়াব হবে আমাদের, তত বেশি গুণেগার থেকে আমরা হয়তো মুক্ত হতে পারবো। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, যে টপিকসটি হলো গিয়ে, আমরা অনেকেই মুসলমান হিসেবে আমরা রমাদানে এই মিস্টেকসগুলো করে থাকি, যেটা একদমই ঠিক না। এই মিস্টেকসগুলো অবশ্যই আমাদের করা থেকে বিরত থাকতে হবে। তো শুরু করি আমার আজকের। সো শুরুতেই বলি, আমরা রমাদান মাসে সব থেকে বড় যে একটা মিস্টেক করি সেটা হলো গিয়ে, যে আমাদের মাইন্ড কাজ করে আছে, আমার আগামীকাল এক্সাম, আমার কাজ আছে, আমার রোজা রাখা সম্ভব হবে না। এটা অনেক বড় মিস্টেকস অ্যাজ আ মুসলমান হিসেবে। কাজ হোক, আপনার এক্সাম হোক, যাই হোক, এর কারণে যে আপনি রোজা রাখবেন না এটা ঠিক না। আপনি যদি সুস্থ থাকেন, সব দিক থেকে ফিট থাকেন, অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে। সেক্ষেত্রে এই অজুহাতটা কখনোই করা উচিত না যে না আমার এক্সাম আছে, আমার কাজ আছে। আপনি যত হার্ডওয়ার্কই করেন, আপনাকে সেই ধৈর্যটা, আপনার শরীরকে সে ফিট রাখার দায়িত্ব আল্লাহ তালার। আপনি আল্লাহ তালার জন্য একটা কাজ করবেন, আপনি অ্যাজ আ মুসলিম রমজান মাসে প্রত্যেকটি রোজা রাখবেন, সেটার জন্য আপনাকে আপনার লুক আফটার করতে হবে না। আল্লাহ তালা আছেন যিনি আপনার লুক আফটার করবেন। সো মেডিকেলি যারা আনফিট তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি একজন ফিট মানুষ হয়েও আপনি যদি মনে করেন আমার কালকে এক্সাম, আমার আজকে রোজা রাখা উচিত না, আমি টায়ার্ড হয়ে যাব, বা আমার কালকে কাজ আছে, আমার রোজা রাখা উচিত না, এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক আমরা মুসলমানরা করে থাকি। এই মিস্টেকস থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে। এরপর গেটিং অ্যাংরি, যে হ্যাঁ, আমরা রোজা রাখতে রাখতে অনেক সময় রেগে যাই। আমরা অনেকেই রোজা রাখি কিন্তু তার উপরে মানুষের সাথে অল্পতেই খুব রেগে যাই, তার সাথে খুব বাজে বিহেভ করি। এই জিনিসটাও কিন্তু অনেক বড় একটা মিস্টেক। আপনি রোজা রাখবেন, আপনি আল্লাহর কাজ করছেন, কিন্তু আপনি একজন মানুষকে কষ্ট দিয়ে কথা বলছেন বা অল্পতে একটা মানুষকে আঘাত দিচ্ছেন, সেই জিনিসটা কিন্তু একদমই ঠিক না। সো রোজা রাখার সময় রমজান মাসে অবশ্যই আপনি কারো উপর অল্পতে রাগ হতে পারবেন না, যে কারণেই হোক রাগ দেখাতে পারবেন না। এটা কিন্তু আমাদের সবাইকেই বলা হয়েছে মুসলমানদের, শুধু রমজান মাস না। আর যেহেতু এটা সব থেকে পবিত্র একটি মাস আমাদের মুসলমানদের জন্য, তাই এই মাসটিতেও আমাদেরকে এই জায়গায় ধৈর্য ধরতে হবে। যে কোনো কিছুতেই অল্পতেই মানুষের উপর রাগ বা যে কোনো কারণেই মানুষের উপর রাগ দেখানো যাবে না, যেটা অনেক বড় একটি মিস্টেক আমরা করে থাকি প্রায় রমাদানে। এই ধৈর্য শক্তির পরীক্ষাই কিন্তু আমাদের এই রমজানে আমাদের জন্য থাকে। আমরা যদি সেখানেই ফেইলার হই তাহলে কী লাভ বলুন এই রোজার মাসে আমরা রোজা রেখে। সো অবশ্যই আপনি রোজার মাসে কারোর সাথে রাগ দেখাতে পারবেন না। তারপরে না নামাজ পড়ে আমরা অনেকে রোজা রাখি। অ্যাকচুয়ালি রমাদান মানেই হলো গিয়ে পবিত্র মাস। যত বেশি রোজা রাখবো, যত বেশি নামাজ পড়বো, যত বেশি কোরআন পড়বো, তত বেশি আমাদের সওয়াব। তো আমরা যদি সেই জায়গাটাই, আসল জিনিসটাই না করি, অনেকেই আছে রোজা রাখে বাট নামাজ পড়ে না, তাহলে অ্যাকচুয়ালি আমাদের রোজা রাখার কোনো মানে নেই। রোজার যে সওয়াব, আপনি আসল ফরজ কাজটাই করছেন না, তাহলে কী লাভ বলুন এই রোজা রেখে। রোজা পুরোটা শুধু না খেয়ে আপনার উপোস রাখা না, রোজাটা হলো আপনাকে পাঁচক তো নামাজ পড়তে হবে, আপনাকে একজন ইমান রাখতে হবে, ধৈর্যের একটা মাস। এই মাসে আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, পাঁচক তো নামাজ টাইম টু টাইম পড়তে হবে, কোরআন পড়তে হবে। সো আমরা অনেকেই দেখি যে আপনারা নামাজ না পড়ে সারাদিন না খেয়ে রোজা রাখেন, অ্যান্ড সবাইকে খুব প্রাউডলি বলি আমরা যে হ্যাঁ রোজা রেখেছি। মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা মিস্টেকস আমরা করে থাকি। নামাজ ছাড়া রোজার কোনো মূল্য নেই। সো অবশ্যই নামাজ আমাদেরকে রমজান মাসে পড়তেই হবে। তারপরে আমরা অনেককে দেখি সারা দিন ঘুমিয়ে থাকে রোজার মাসে, সো সেহরি খেয়ে ঘুম দেয়, দেখা যায় ইফতারের 3-4 ঘন্টা বা 2-3 ঘন্টা আগে উঠে। আবার অনেকে দেখা যায় অর্ধেক দিন পার করে দেন উঠে, তাহলে কী লাভ বলুন আমাদের রোজা রাখাতে। আমরা যদি রোজা রেখে, আমরা রোজাটা কি আমাদের পরীক্ষা না, আমরা সারাদিন না খেয়ে নামাজ পড়ে ভালোভাবে ইমানের সাথে আমাদের দিনটা যে পার করব, সেই দিনটা যদি আমরা ঘুমিয়েই পার করি, তাহলে কি তার কোনো মানে কী রেজাল্ট আমি অ্যাকচুয়ালি জানি না। সো আমি এটাই বলতে চাই যে আমরা অনেকে এই ভুলটা সবচেয়ে বেশি, আমিও ছোটোবেলায় করতাম, আল্লাহ মাফ করে দিক আমাকে তার জন্য, যে রোজা রাখতাম এবং সারাদিন ঘুমিয়ে কাটাতাম। তাহলে কিন্তু এই রোজার কোনো মানে হলো না। রোজা রাখবেন,
একটা রুটিনের মধ্যে থাকবেন, আপনাকে সুস্থ রাখা, আপনাকে স্ট্রং রাখার দায়িত্ব আল্লাহ তাআলার। তো আপনি ইফতারের পর বেশি করে পানি খাবেন, ঠিক মতন হেলদি ফুড খাবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু খারাপ লাগবে না। কিন্তু আমরা যদি রোজা রাখি এবং সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিই, তাহলে সেই রোজার কিন্তু কোনো মানে হয় না। এটা অনেক বড় একটা মিস্টেক্স আমরা অনেকেই করে থাকি, সো এই মিস্টেক্সটাও আমাদের করা যাবে না। এরপর হলো গিয়ে ব্যাড ল্যাঙ্গুয়েজ। ইয়েস, আমরা অ্যাকচুয়ালি রোজা তো রাখি, নামাজও পড়ি, অনেকে সব কিছু মেনটেন করি, কিন্তু কার সাথে কী ভাষায় কথা বলছি বা মুখ থেকে কী বের করছি এই জিনিসটা আমরা একটা বারের জন্য ভাবি না, যেটা কিন্তু একদমই ঠিক না। আপনি রোজা রাখছেন এবং আপনি কারোর সাথে খারাপ ভাষায় কথা বলছেন, তাহলে কিন্তু আপনার সেই রোজার কোনো মূল্য রইল না। রমজানের মাস ধৈর্যের মাস, আল্লাহর রহমতের মাস। এই রহমতের মাসে যদি আমরা আমাদের ধৈর্যের পরীক্ষাটাই ঠিক মতো না দিতে পারি, আমরা যদি ভালো ব্যবহার না করতে পারি, তো মুসলমানদেরকে আল্লাহ তাআলা যাই করতে যখনই বলেছেন, আমরা হয়তো খেয়াল করি না, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো একটা আদর্শ মানুষ হওয়ার জন্য করতে বলেছেন। এবং রমজান মাসে আরও বেশি আল্লাহ তাআলা এই ব্যাপারগুলোকে সতর্ক থাকতে বলেছেন। এবং তার মধ্যে হলো গিয়ে কারোর সাথে আমরা কখনোই খারাপ ভাষায় কথা বলতে পারবো না রমজান মাসে, যে মিস্টেক্সটা আমরা সবাই উঠতে বসতে করে থাকি। সো এটাও কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যে আমরা অল্প কিছুতেই মানুষের সাথে বাজে ব্যবহার করি, খারাপ ভাষায় কথা বলি। এই জিনিসগুলো অবশ্যই রমজান মাসে আমাদের সবার অ্যাভয়েড করা উচিত। টাইম, জি হ্যাঁ, আমরা অনেক বেশি সব দেখা যায় যে রমজান মাসে আমাদের টাইম কিভাবে নষ্ট করব। আমরা কোরআন না পড়ে, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, আমরা ভালো কিছু কাজ না করে, যাকাত না করে আমরা কী করি? সারাক্ষণ এন্টারটেইনমেন্টের মধ্যে, গান বাজনা, নাচ, টিভি, এগুলোর মধ্যে আমরা টাইম ওয়েস্ট করি। বা আমরা এভাবে প্ল্যান করি যে কিভাবে আমার ইফতারির টাইমটা তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য আমরা এমন কিছু কাজ করি যেগুলো ইসলামে কিন্তু অ্যালাউ না। সো অবশ্যই ওয়েস্টিং টাইম আপনার জীবনের এই রমজান মাসে যে ওয়েস্টিং টাইম, আবার যে ঘুমিয়ে আমরা টাইম ওয়েস্ট করি যে ঠিক আছে ঘুমিয়ে আমার দিন পার হয়ে যাক যাতে আমি ইফতারিটা তাড়াতাড়ি করতে পারি, আমার কষ্ট কম হয়, এটাও কিন্তু একটা ওয়েস্টিং টাইমের মধ্যে পড়ে। সো রমজান মাসে আমরা যদি এই জিনিসগুলো করে থাকি, তাহলে বলুন আমাদের এই রমজান মাসে আমরা যে বলি একটা পবিত্র মাস, আমাদের সকল গুনাহ মাফ করার একটা সুযোগের মাস, মাফ চাওয়ার একটা সুযোগের মাস, তাহলে কী লাভ হবে? সো চেষ্টা করুন কোনোভাবেই যেন টাইম ওয়েস্ট না করুন, এমন কিছু করে টাইম নিজের ওয়েস্ট না করুন রমজান মাসে। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে আপনার ভালো কাজ, নিত্য দিনের যে অ্যাক্টিভিটি সেগুলো দিয়ে করুন, এবং তার পাশাপাশি যা যা ইসলামে বলা আছে সেই কাজগুলো করুন, তাহলে দেখবেন আপনি অনেক গুণা থেকে মাফ পাবেন এবং আপনার এই মাসটি খুব সঠিকভাবে করা হবে। এরপর আছে হলো গিয়ে সবচেয়ে বড় যে ব্যাপারটা, রমজান মাসে হলো সব থেকে বেশি আমাদের দোয়া কবুলের মাস। এই দোয়া কবুলের মাসে আমরা অনেকে এমনিতেই রোজা রাখি না, নামাজ তো এমনিতেই পড়ি না, রমজান মাসেও পড়ি না। সো এই মাসে আমাদের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, সেই দোয়া কবুলের মাসে আমরা এই সুযোগটাকে যে কাজে লাগাচ্ছি না, রোজা রাখছি না, নামাজ পড়ছি না, কোরআন পড়ছি না, আমরা যাকাত দিচ্ছি না, তাহলে আপনি বুঝতেছেন আপনার দোয়া কতটা কবুল করবেন। আমরা আমাদের জীবন নিয়ে অনেক কমপ্লেইন করি, কেন আল্লাহ আমাকে এটা দিচ্ছে না, কেন আমরা আল্লাহ আমাকে ওটা দিচ্ছে না, বাট আমরা কয়টা ইসলাম অনুযায়ী কাজ করি যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আমাদের সকল স্বপ্ন বা আমাদের সকল ড্রিম পূরণ করে দিবেন। সো তা এই পুরো আমাদের মুসলমানদের সকল মানে পুরোটা বছরের মধ্যে সব থেকে উত্তম যে মাসটা, পিওর যে মাসটা রমজান মাস, এই মাসে আমরা জানি আমাদের দোয়া সব থেকে বেশি কবুল হয়। অ্যান্ড সেই মাসেও যদি আমরা সেই সুযোগটাকে মিস করি, তাহলে বুঝতে পারছেন আমরা কত বড় মিস্টেক করছি। সো আপনার দোয়া কবুল করতে হলে অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে, খারাপ ভাষা থেকে দূরে থাকতে হবে, সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, ঘুমানো যাবে না সারাদিন, কোরআন পড়তে হবে, যাকাত দিতে হবে, একজন ভালো আদর্শ মানুষ হতে হবে। সো এগুলো সব কিছু, এবং পাঁচ ওয়াক্ত অবশ্যই নামাজ পড়তে হবে। এই সব কিছুকে কাজে লাগানোর পর আমরা যদি আল্লাহ তাআলার কাছে যাই চাবো, আমাদের সকল গুনার মাফ চাওয়া থেকে শুরু করে যে কোনো কিছু চাইবেন, দেখবেন অবশ্যই আপনার সেই দোয়া কবুল হবে। এই দোয়া, এই যে আল্লাহ তাআলা যে দোয়া কবুল করবেন, এত বড় একটা মার্সি, মানে এত বড় একটা জিনিস, এটা আমরা যাতে মিস্টেক না করি, এই ভুলটা যেন আমরা না করি যে আমরা এই রোজা রাখছি না, নামাজ পড়ছি না, ভালো হওয়ার চেষ্টা করছি না। সো চেষ্টা করুন অ্যাভয়েড করতে, এই এই রহমতের এই মাসে এত বড় একটা সুযোগকে না হারানোর। সো
এই ছিল আমার মেইন ইম্পর্টেন্ট সেই কথাগুলো, যেগুলো হলো গিয়ে আমরা যে মিস্টেক্সগুলো অ্যাকচুয়ালি আমরা করে থাকি, সেই মিস্টেক্সগুলো কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরা। দেখুন, এবছর এখনও রমজান আসতে আরও 2-3 দিন বাকি আমাদের ইউকেতে, শনিবার থেকে রোজা বাংলাদেশে রবিবার থেকে। সো আমরা কেউ জানি না আমি যে পাবোই কি না তারও কোনো গ্যারান্টি নেই, আর আগামী বছর তো অনেক পরে। সো জীবনের কোনো গ্যারান্টি নেই, যখন যেই সুযোগ পাবেন সেই সুযোগটাকে আল্লাহর কাজে, ইসলামের কাজে লাগিয়ে দিন। আমাদের ইসলাম এত সুন্দর একটি ধর্ম, যে ধর্ম প্রত্যেকটি কাজ করতে বলা হয়েছে একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করার জন্য। আর সেই কাজগুলো কেন যে আমরা করছি না আমরা জানি না, আমরা সবাই মিলে যদি সেই কাজগুলো করতাম তাহলে পৃথিবীতে আজকে এত কিছু হতো না, এত হিংস্রতা, এত নোংরামি, এগুলো কোনো কিছুই হতো না। তাই এই যে একটা পবিত্র মাস আমরা সবাই পেতে যাচ্ছি ইনশাল্লাহ, আমরা সবাই এই মাসটাকে কাজে লাগাই একজন ভালো মানুষ হিসেবে, একজন ভালো মুসলমান হিসেবে, এবং আমাদের সকল দোয়া যাতে কবুল হয় সেই জন্য আল্লাহ তালার কাজ করি, রোজার কাজ করি, রমজানের এই মাসটাকে সম্পূর্ণভাবে কাজে লাগান। তো আমি চেষ্টা করেছি যে মিস্টেক্সগুলো আমরা করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। সো চেষ্টা করুন অবশ্যই যাতে এই মিস্টেক্সগুলো না হয়, আপনার ধৈর্যের পরীক্ষার মাস এসেছে, এই মাসটাকে কাজে লাগান। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, আমাদের সকলের দোয়া কবুল করবেন, আমিন। সো আজকের মতন আমি ইশিকা এখানে বিদায় নিচ্ছি, কোনো ভুল বলে থাকলে অবশ্যই মাফ করে দিবেন, যতটুকু জ্ঞান আছে যতটুকু নলেজ আছে সেটুকু দিয়ে আপনাদেরকে বলেছি। আমি অনেক বেশি ইসলাম সম্পর্কে জানি না, শিখছি প্রতিনিয়ত, প্রতিদিন কিছু না কিছু শিখছি এবং চেষ্টা করছি আপনাদের সামনেও তুলে ধরার। তাই কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই মাফ করে দিবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন আমি ইশিকা বিদায় নিচ্ছি, অ্যান্ড সবাইকে রমজানের অনেক অনেক মোবারক। যাবার আগে যে কথাটি সবসময় বলি, হেল্প ইচ আদার, টক ইচ আদার, লাভ ইচ আদার, রেসপেক্ট ইচ আদার, তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।